দ্রুতগতিত বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলস্তর, ভয়ঙ্কর রূপ লৈছে নৈ উপনৈ, ভয়ঙ্কর রূপত বান পরিস্থিতি। চম্পাবতী নৈ বাহনী পানীয় বুড়াই পেলাইছে চাপো রাজচক্রের অন্তর্গত কেবাখনো গাঁও। উপায়ন্ত হয়ে টুলুঙার নারে যাতায়াত অব্যাহত রাখিছে বানাকান্ত লোকসকলে। আনপিনে চাপোর বিদ্যুৎ উপসংমণ্ডলের অন্তর্গত করবাত যদি 11,000 ভোল্টর খুঁটা বাগরি পড়িছে, আন করবাত আকো বিদ্যুৎ পরিবাহীর সহ বাগরি আছে ট্রান্সফর্মার। এই দৃশ্য চাপোর পুথিমারী সংযোগীর গড় কাপ্তানি পথ তথা ধীরঘাটর ধীরঘাটর দুইটার পথর উপর বাগরিছে বাহনী পানি, ফলত প্লাবিত হয়েছে অঞ্চলটোর বহুকেক গাঁও। গড়কাপ্তানি পথর উপর থাকা দলংর কিছু অংশ খহি পড়ার পিছতেই অতি বিপজ্জনক হয়ে পড়ছে অঞ্চল। ইতিমধ্যে নিরাপদ স্থান বিচারি ঢাপলি মেলিছে নৈপরিয়া রাইজ। হয়, যি নিশারপরা যি বানপানির একটা প্রকোপ পড়ছে, যি নামনি অসমৰ যি চাপোর রাজচক্র অন্তর্গত যাক গাঁও আছে, আর যিকেইখন গাঁও আছে নিশার ভিতরতে বানপানির কবলত পড়ছে গাঁওকেইখন। ইতিমধ্যে আমার যি ঘর বাড়ি আছে, ঘর দুয়ার আছে, সবতে এতিয়া পানিরে ভরি পড়ছে। কিছুমান ঘর ইতিমধ্যে পানি সুমাইছে, তেখেতসকলে এতিয়া আশ্রয় শিবিরত আশ্রয় লবলগা অবস্থা হয়েছে। লগতে কিন্তু পশুধন যাক আছে, যা পশুধন বিলাকৰ এতিয়া অসুবিধার সম্মুখীন হয়েছে রখার কারণে। তেখেতসকলে এতিয়া পাহাড়ত ঠাই বিচারি বিচারি তেখেতসকলে তাত রাখবলগীয় অবস্থা হয়েছে। আর বিশেষ কথাটা হল যে আর এস আরপর পুঁথিমারি যাওয়া যে গড়কাপ্তানি পথটো আছে, গড়কাপ্তানি পথের উপরে কিন্তু এতিয়া পানি বই গই আছে। তার ফলত কিন্তু এটা দেখা যায় যে ইফালে বহুত দৈনিক প্রায় হাজার হাজার মানুষ অহা যাওয়া করে, ফলত এটা যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ছে। তার ফলত কিন্তু এতিয়া তেখেতসকলে যে টুলুঙা নাও আছে, টুলুঙা নাওরে বিপদসংকুলভাবে এতিয়া যাত্রা ঘরের বজারত যাবলগা অবস্থা হয়েছে। কারণ চাপোর বজারত যদি তেখেতসকলে যাব লাগে, পুঁথিমারি গাঁওর বা এইফালে যে পিছফালে যে গাঁও আছে, গাঁওবিলাক যাবলগা হলে এইটাই কিন্তু একমাত্র পথ বলে কব লাগে, কারণ এইফালে গেলে ইজি হয়। সেই কারণে তেখেতসকলে এইফালে যে পানি বইছে, বই যাওয়ার ফলত কিন্তু তেখেতসকলে এতিয়া যাতায়াত করবরা অবস্থাত নাই। তেখেতসকলে টুলুঙা নাওরে বিপদসংকুলভাবে যাত্রা করে তেখেতসকলে বজার করবলগীয় অবস্থা হয়েছে। চাপোরপরা সুজল জামানর সহযোগত নিউজ ডেক রিপোর্ট, মাই নিউজ এনএ।